সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে। এ নিয়ে জানাতে গাজীপুর ও কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সর্বজনীন পেনশন স্কিম আজ থেকে কার্যকর করার কথা রয়েছে, সেটি প্রত্যাহারের জন্য শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন, কি অবস্থা দেখছেন গাজীপুরে? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গাজীপুরে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা কিন্তু একযোগেই আজকে কর্মবিরতি করছেন। তাদের দাবি হচ্ছে যে যেই সার্বজনীন বেতন স্কেল বা পেনশন স্কেল করা হয়েছে সেটি তারা বাতিল দাবি করছেন, এবং যেটি আজকে কার্যকর হওয়ার কথা সেই বেতন স্কিমটি তারা বাতিল চাচ্ছেন, এবং তাদের জন্য স্বতন্ত্র আলাদা বেতন স্কেল দাবি এবং সুপার গ্রেড শিক্ষকদের জন্য সুপার গ্রেড দাবিতে তারা কিন্তু এখন আন্দোলন করছেন। এই শিক্ষকদের আন্দোলনের সাথে সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু তাদের আন্দোলনে শরিক হয়েছেন। বলা চলে যে এখন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে শ্রেণীকক্ষের স্বাভাবিক কার্যক্রম সেটি বন্ধ রয়েছে, এবং শিক্ষকরা পাঠদান থেকে বিরত থেকে তারা কিন্তু এখানে কর্মবিরতি পালন করছেন। অনেকেই এখানে বিভিন্ন পয়েন্টে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন। একইভাবে এখানে শিক্ষক সমিতির নেতৃত্বে যারা শিক্ষক রয়েছেন, প্রফেসর রয়েছেন, তারা কিন্তু আলাদাভাবে কর্মসূচি দিয়েছেন এবং তারা ইতিমধ্যে কর্মবিরতি করে তারা অবস্থান নিয়েছেন, এবং দুপুর 12টার পর থেকে তারা যে আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটি তারা পালন করবেন। এর মধ্যে রয়েছে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং প্রতীকী যে অবস্থান কর্মসূচি সেইগুলো, এবং একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও কিন্তু একই ধরনের কর্মসূচি রয়েছে বলে আমরা খবর নিয়ে জেনেছি। এবং শিক্ষক নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের মোট 11 দফা দাবি রয়েছে, এদের মধ্যে মোটা দাগে যে 3টি দাবি তারা করছেন এখন, সেটি হচ্ছে যে এখন যে বেতন স্কিমটি হবে সেটি তারা বাতিল চাচ্ছেন, একই সঙ্গে তারা স্বতন্ত্র বেতন স্কিম দাবি করছেন, এবং তাদের যে সুপার গ্রেড সেটি যেন করা হয় সেই দাবি তারা তুলছেন, এবং এই 11 দফার মধ্যে তারা আরও যে দাবিগুলো করছেন। শিক্ষক কর্মকর্তারা বলছেন যে এই যে বিদ্যমান যেখানে বেতন স্কিম করা হচ্ছে সেখানে তাদের সঙ্গে অন্যান্য যারা পেশাজীবী রয়েছেন, সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে বেতন বৈষম্য যেমন বাড়বে তেমনিভাবে সামাজিক বৈষম্য তৈরি হবে, ফলে অনেকটাই বাড়বে। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাবেন, আর কি কি দাবি করছেন তারা? আসলে সহকর্মী আবুল হাসান যেমনটি জানাচ্ছিলেন, আসলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি একই রকমের। এখানে কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং কর্মকর্তা যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন। এখন আমরা প্রশাসনিক ভবনের সামনে আছি, এখানে কিন্তু আসলে যে কর্মকর্তা সমিতি আছে তাদের দ্বারা সমস্ত কর্মকর্তা কিন্তু একই সাথে এই আন্দোলন করছে এবং তারা কর্মবিরতি করে এখানে তারা আজকে সারাদিন এই যে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি তার সাথে একাত্মতা প্রকাশ করে এখানে তারা অবস্থান করছে, এবং তারা কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ এই বিষয়ের উপরে বক্তব্য রাখছেন। আমি শিক্ষক কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে আসলে সার্বজনীন পেনশন স্কিমের যে বিধানমালার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে আসলে শিক্ষকদেরকে নানাভাবে ঠকানো হয়েছে বলে তারা দাবি করছেন, যে আসলে এইসব স্কিম যদি চলতে থাকে তাহলে কিন্তু এইসব পেনশন স্কিমের যদি আলতায় তারা আসে তাহলে তারা বর্তমানে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, আর এই বঞ্চিত করার কারণে কিন্তু তারা যারা এই শিক্ষকতা পেশায় আসে বা এই কর্মকর্তারা আছে তারা এই পেশা থেকে তারা কিন্তু পেশা বঞ্চিত হবে বলে তারা দাবি করছেন। এই কারণে অতি দ্রুত এই যে স্কিমের আলতায় আনা হয়েছে এটিকে প্রত্যাহার করে তারা সরকারের আগের যে বিধিমালা ছিল এবং সুপার গ্রেড সরকার ঘোষিত যে সুপার গ্রেড সেই সুপার গ্রেডের আলতায় আনা তাদের দাবি জানাচ্ছে, এবং তারা বলছেন যে তাদের এই দাবি যদি অবিলম্বে মেনে নেওয়া না হয় তাহলে আগামী এই আজকের পরের থেকে কিন্তু তারা অনির্দিষ্টকালের যে ধর্মঘট এটি কিন্তু চালিয়ে যাবেন এবং
এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস এই ক্যাম্পাসকে কিন্তু তারা অকার্যকর করে দিবেন। তো আসলে এই প্রশাসনিক ভবন এখানে যে আন্দোলন করছে বা কর্মসূচি ঘোষণা করছে, এরা ঘোষণা করছে কর্মকর্তা সমিতি এবং পাশে হলো কলা অনুষদ আছে, সেখানে কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ তারা একই দাবিতে তাদের তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে শিক্ষক এবং কর্মকর্তা সমিতির যে আন্দোলন পেনশন স্কিমের বিরুদ্ধে তার নিয়ে সর্বশেষ সংবাদ। গাজীপুর ও কুষ্টিয়া থেকে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।